কোভিড-19 মহামারীর সময়ে ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে আশা জাগিয়ে নেওয়া বিষয় হলো দেশের চীনের সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জট খোলা। চলছে সিনোভ্যাকের নমুনা টিকা দেশে আসার প্রক্রিয়া। বাংলাদেশে চীনের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। চলতি মাসে ট্রায়াল শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে 4,200 স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগের মাধ্যমে যাচাই হবে বাংলাদেশে ভ্যাকসিনটির কার্যকারিতা। নিরাপদ প্রমাণিত হলে বিনামূল্যে 1,10,000 ডোজ ও প্রযুক্তিগত সহায়তা দিবে চীন। চলতি মাসের মধ্যে এটা ভ্যাকসিন ট্রায়ালটি আরম্ভ হবে। ভ্যাকসিনটি দেওয়ার পরে আমাদের অংশগ্রহণকারীদের আমরা 6 মাস ধরে ফলো আপ করবো এবং দেখব তাদের মধ্যে কোভিড আক্রান্ত কোন রূপে কতজন হয়েছে, তারপরে ভ্যাকসিনটির কার্যকারিতা নিরূপণ করা হবে। আশা করছি মার্চ এপ্রিলের দিকে যদি কার্যকারিতা প্রমাণিত হয় তখন আমরা বলতে পারবো কিছু। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় টিকা কূটনীতি। দেশটিতে উদ্ভাবিত ও উৎপাদিত টিকার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে গেছেন হর্ষবর্ধন শ্রিংলা। এরই মধ্যে বাংলাদেশের টিকা পরীক্ষার আগ্রহ দেখিয়েছে ভারতের বায়োটেক ইন্টারন্যাশনাল। এছাড়া রাশিয়ার টিকা পেতেও চলছে আলোচনা। এরই মধ্যে দেশটি বাংলাদেশেও টিকা উৎপাদনের অনুমতি দেওয়ার আভাস দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা পেতে সব বিকল্পই বিবেচনায় রাখা হচ্ছে, আর এক্ষেত্রে অর্থ বরাদ্দেও থাকবে না কোনো কার্পণ্য। পৃথিবীর যে কোনো জায়গায় ওটা শুরু হবে, আমরা টাকা দেওয়া হইলেও কিনে নিয়ে আসবো, অর্থের ব্যবস্থা হয়েছে। এছাড়া টিকা পাওয়ার আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আছে বিনামূল্যে কিংবা কম মূল্যে ভ্যাকসিন পাওয়ার সুযোগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।